হরেক রকম সবজি দেখে কোনো অভিজ্ঞ কৃষকের ফসলের মাঠ ভেবে ভুল করতে পারেন অনেকেই। তবে এটি আসলে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ের দৃশ্য। এখানে রয়েছে অন্তত 41 ধরনের শাকসবজি। চাষি খোদ জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন উদ্যোগ, ইচ্ছা আর পরিশ্রম থাকলে যে সফল হওয়া যায় সেটি প্রমাণ করেছেন তিনি। প্রধানমন্ত্রীর 1 ইঞ্চি জমিও যেন পতিত না থাকে আহ্বানে সাড়া দিতেই তার এ উদ্যোগ। শুরুতে বালু আর ইটযুক্ত পরিত্যক্ত জমিকে চাষের উপযোগী করাই ছিল জিন্না আল মামুনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইট বালু সরিয়ে মাটি ও জৈব সার প্রয়োগের মাধ্যমে জমিকে করা হয় চাষাবাদের উপযোগী। বর্তমানে এখানে আলু, পেঁয়াজ, পেঁপে, ফুলকপি, বাঁধাকপি, পুঁই শাক, লাল শাক, মটরশুঁটি, টমেটো, গাজর সহ অন্তত 41 ধরনের শাকসবজি চাষ করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন পুলিশিং ইউনিট থানা ফাঁড়ির প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু পরিমাণে সবজি চাষ করা হচ্ছে। আমরা এখানে আসার পরে আমরা এখানে প্রচুর জায়গা পেয়েছিলাম, সেই জায়গাটি আমরা নানা কৃষিবিদ থেকে শুরু করে ইন্টারনেট বিভিন্ন সোর্স থেকে আমরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করে ফসলের চাষের উপযোগী করি। কোনো প্রকার কীটনাশক ছাড়াই শুধুমাত্র জৈব সার দিয়ে চাষাবাদ হচ্ছে এখানে। উৎপাদিত সবজি সহকর্মী পুলিশ সদস্য সহ সবাইকে দেয়া হচ্ছে বিনামূল্যে। সারের কথা মতে আমরা এখানে সবজির চাষ করছি, অনেক সবজি হয়েছে আমাদের। এটা আমাদের পুলিশ সদস্যদের মধ্যে আমরা এটা বিতরণ করি এবং আমরা নিজেরাও খাই। এই জায়গাটা ছিল পরিত্যক্ত জায়গা, অনেক বালা ছিল এখানে, বালি ছিল এখানে। ওই আমাদের সার্কেল স্যারের দিক নির্দেশনা এখানে বালিগুলা অন্য জায়গায় স্থানান্তর করে জৈব সার প্লাস বাইরে থেকে মাটি আনার পরে এখানে চাষযোগ্য করা হয়েছে। এখন ভালো মানের ফসল আমরা পাচ্ছি এখান থেকে। শহরের প্রাণকেন্দ্র পুলিশ লাইনের পাশেই পতিত জমিতে গড়ে ওঠা এই সবজি ক্ষেত সাড়া ফেলেছে জেলা প্রশাসন সহ সকলের মধ্যে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশের সকলকে পতিত জমিকে চাষাবাদের আওতায় আনার পরামর্শ জিন্নাহ আল মামুনের। আপনারা জানেন যে আমাদের দেশের অনেক জায়গায় কিন্তু পতিত জায়গা রয়েছে, সেই জায়গাগুলো আমরা যদি ফসলের চাষের আওতায় নিয়ে আসি আমাদের অর্থনৈতিক যে লাভবান সেটি আমরা ব্যক্তিগত পুষ্টি চাহিদা মেটাতে পারি এবং রাষ্ট্র অর্থনৈতিক যে যোগান বা শক্তি সমস্ত রাষ্ট্র সেটিও বৃদ্ধি পায়। আমরা শুধু মাঠ নয়, ছাদ বাগানও করতে পারি। ছাদ বাগানেও আমাদের একটা অর্থনৈতিক সুবিধা রয়েছে, অনেকে ছাদ বাগান করে সফলও হয়েছে। পতিত জমিতে সবজি চাষ করতে হতে হয় না কোনো অভিজ্ঞ কৃষক। ইন্টারনেটের পাশাপাশি স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় খুব সহজেই এটি করতে পারেন যে কেউ। এ ধরনের চাষাবাদ পরিবারের আর্থিক সংকট লাঘবের পাশাপাশি মেটাবে পরিবারের পুষ্টি চাহিদা। একই সঙ্গে এ ধরনের কাজে সময় দেয়া শরীর মন উভয়ের জন্যই উপকারী বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। সুলাইমান কবির, চ্যানেল এস, নিউজ ডেস্ক। Thank you.